তারা এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশের জন্য কাজে গিয়েছে তারা মিথ্যা মামলায় সাজা দিয়ে দীর্ঘ কাল ধরে তাকে আর কিছু আটক করে রেখেছে আমাদের জনপ্রিয় নেতা তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে এরপরেও তারা এখনো এই শান্তিপূর্ণ সমাবেশগুলো জনগণ করছে এই জনগণকে আন্তরিকভাবে তারা জিম্মি করে রেখেছে তাদেরকে সেখানে আক্রমণ করছে পুলিশ দিয়ে আক্রমণ করছে তাদের বাহিনী দিয়ে আক্রমণ করছে করে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে আমাদের সমাবেশগুলো বন্ধ করার চেষ্টা করছে তারপর জনগণ দমে যাচ্ছে না তারা আজকে দেখেছেন যে আজকে আপনাদের যে মাদ্রাসা মাঠ সীমান্তের সাথে হাজার হাজার মানুষ কি বলতেই সমাবেশ হয়েছে আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে কোনো নির্যাতন কোনো ফ্যাসিবাদ কোনো কর্তৃপক্ষ কখনোই টিকে থাকবে না জনগণের অবশ্যই।